দুর্নীতি ও অনিয়ম তদন্তে স্বাধীন অডিট ফার্ম গঠন করতে যাচ্ছে বিসিবি বাতিল করা হয়েছে পূর্বাচল স্টেডিয়ামের দরপত্র নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে মিরপুরের প্রথম সভায় নানা এজেন্ডা নিয়ে আলোচনা হয় স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব বন্টনের জন্য সময় নেওয়ার কথা জানানো হয়েছে বোর্ড প্রধান বলেছেন কোচ হাতুরু সিংহের বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান সিরিজের পর সভাপতি ফারুক আহমেদের প্রথম সভা বিকাল তিনটায় শুরু হয়ে যা কিনা শেষ হতে চায় না অবশেষে রাত আটটায় শেষ হয় এগারো পরিচালকের সভা বিভাগ বন্টনের কথা থাকলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নতুন বোর্ড ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাই বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে তারপরে মেম্বার্স আছেন খালেদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি পূর্বাচল স্টেডিয়ামে টেন্ডার বাতিল করা হয়েছে আর্থিক বিষয় খতিয়ে দেখতে নিরপেক্ষভাবে অডিট করা হবে নতুন মাঠ তৈরিতে মনোযোগ দিচ্ছে ফারুকের বিসিবি প্রজেক্ট অনেক বড় ছিল ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব তারপর স্টেডিয়াম হবে এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের যতটুক টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি লেটসে খেলা যেটা যদি করতে পারি নতুন সভাপতিকে নানা দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারবার দুর্নীতির পরিমাণ ঠিক করে মাধ্যমে সমাধান করতে চাই কাজের ফোকাস দুদকের বিসিবি যাতে নষ্ট না হয় আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে যে অসগুলতা যে দুর্নীতি যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো তার সাথে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করবো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না পাকিস্তান সিরিজ শেষে চাকরি হারাতে যাচ্ছেন হাথুরু ভারত সফরের পর সাকিবের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না এখন ট্যুরের মাঝখানে মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি বিশ্বকাপে বারবার ব্যর্থ হওয়ার পর গঠন করা হয় তদন্ত কমিটি যার ফল অথবা করণীয় কিছুই জানা যায় না সেই সংস্কৃতি থেকে বের হতে চায় ফারুকের বোর্ড মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ